السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صريخ درا فدا سازم بابا لله هزار هم چمن واسی فدایت یا رسول اللہ صلوات یا رسول اللہ علیکم الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخر الآية. صدق الله مولانا العظيم.
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه رب العالمين دربارت لاکھوں کوٹی شکریہ زے رب العالمین پوتر چاندت غوثیہ کمیٹی بنگلہ دیش اے اتر علاقہ شاخار ویوستھاپنا پوتر عید میلاد النبی صلی اللہ علیہ وسلم উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলত যোগদান করি কোরআন সুন্নার আলোচনা শুনি নিজের ঈমান আকীদারে মজবুত করিবেন আর আর আমলি জীবনত জিন ভুল ত্রুটি আছে চিহ্নিত করি সংশোধন করিবার তৌফিক দিন এ কারণে আল্লাহর দরবারত লাখো কোটি শুকরিয়া দেয় গরিব প্রত্যেকে উচ্চ সর্বন আলহামদুলিল্লাহ তো অনরা শুকরিয়া দেয় গরিব ওরা যারা নিজের জীবনের হায়াতত্ব একখান সময় কিছু সময় কোরআন সুন্নার মাহফিলত আই বই আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শুনি বেল্লাই আমরা যারা শুন আই আমরা শুকরিয়া দেয় করি গৌসিয়া কমিটির ভাই আল্লাহর শুকরিয়া দেয় করি পাশাপাশি আর আর আঞ্জুমান নসবিয়া নুরিয়া ট্রাস্টর অর্থ সম্পাদক আইজিগার আমি জনাব আলহাজ জহির আহমদ সদাগর আর আঞ্জুমান নসবিয়া নুরিয়া ফটিয়া পূর্ব পরিষদের সদস্য জনাব মহিউদ্দিন সহ আর ভাই মাওলানা সাহেব বাদী সাহেব সহ যারা তসিমান্য নাই বিয়া গুলো শুকরিয়া দায়ী করি যারার আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল নাই বিয়া গুলো শুকরিয়া দায়ী করি আল্লাহ পাক আর আর আয়নুরে বয়নুরে সাহেব দাওয়াতর ইন্তেজামর কবুল করক প্রত্যেক হন আমিন আসলে আর যারা মুমিন আছি মুসলমান আছি শুধু মুমিন মুসলমান নয় সারা পৃথিবী যে দুগুণ মানুষ আছে যে ধর্মর ভোগ প্রত্যেক নাই বড় একখান আনন্দর বিষয় যে জীবন নবীকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনবীন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকুর তসিম আনন্দান সারা বিশ্ববাসীর নাই বড় আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ যে নবীর ঈদ মিলাদুন নবী আর আররা গরিব নবী বে ফাই খুশিয়ন আনন্দ প্রকাশ করন আল্লাহ আররে নবী কুল জীবের সম্রাট ইবে আল্লাহ আর আর দিয়া দিয়া আর ডেকে হদন ফাবি মানুষ বাংলাদেশের এক খোনাত বই নবীবের কলমা ভরি নবীবের উম্মতের আল্লাহ আর আর সুযোগ করে দি আলহামদুলিল্লাহ কবে এখন ইয়াতুন বড় আনন্দ আর নাই আর নবী বয়ান গুজুন দে
utitu khamsan lam yu'tahunna ahadun min qabli ummat ay nabir age ei prithibir lokobrosto fotobrosto manushure hidayat goribar nai joto nabir rasul ei prithibir bugutashi somosto nabir rasul biagun gotro bishesh nabi asil ar agodi jedun nabi duniyate ashi ei duniyar lokobrosto fotobrosto manushure hidayat gori allah porichoy diben nai hidayat gori ballai joto nabi rasul manushiyan ei prithibir jomine midhe ashi ব্যাকুন বলে গোত্র বিশেষ নবী আছিল নবী জিবেরে যে গোত্র থাকাই এই গোত্রর মানুষে নবীর কলমা পড়িতেছিল অন্য গোত্রর মানুষ নবীর কলমা পড়িবার কোন সুযোগ নওয়াছিল ওরা আমি কে চাইতেছিলাম কইলাম দেবাগে কেন কেন চাইউন না কেন গরিবেন বাজার দি মাহফিল ভাই হলে কিন্তু 20 বাজার বিয়াগুন কি আর মাহফিল গুরুত্ব বুঝেন না বা আরা যারা বুঝন ওরা নিজাম মারি বইরো নন আর নবী হদবা আর আগদি যেদুগুন নবী রাসূল মনুষ্যর পৃথিবী জমিনে তৈছি ইসলাম ধর্ম প্রচার করিবেন নাই কি করিবেন নাই রে বাবা ইসলাম ধর্ম প্রচার করিবে আল্লাহ ইসি এ নবী রাসূল বিয়াগুন গোত্র বিশেষ নবী আছিল কিন্তু আই নবী গোত্র বিশেষ নবী না আল্লাহর নবী বলেন উরসিলতু ইলাল খালকি কাফা উম্মত আই নবী গোত্র বিশেষ নবী নই আই গোত্র বিশেষ রাসূল নই আই সারা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের নাই নবী রাসূল বনি আসি আই সুবহানাল্লাহ আই আর বাড়ি মক্কা শহর তো আর বাড়ি মক্কা শহর বনু হাশিম গোত্র কুরাইশ বংশ বনু হাশিম গোত্র আব্দুল্লাহ গরত মামেনার গরত আই রাসূল দুনিয়া তাসি কিন্তু আসি দি মক্কা শহর আর নবুয়ত রেসালতিয়েন মক্কা শহরের ভিতর সীমাবদ্ধ না আই সারা পৃথিবীর নবী রাসূল বনি আসি জার করে পড়ান সুবহানাল্লাহ এতলে আরা ভোল ভরে দে মোরা দন্ন গরাসুল আপনাকে পেয়ে মোরা দন্ন গরাসুল আপনাকে পেয়ে আর বেশি ধন্য মোর উম্মত হয়ে ধন্য গরাসুল আপনাকে পেয়ে সালাত রে রাসূলুল্লাহ আলাইকুম আসলে নবীর উম্মত উচ্চারণ ইয়াতুন বড় আনন্দ পৃথিবীর ঈমানদার আর নাই হওয়া এই নবীর উম্মত বনি ছাড়ান অত্যন্ত বড় আনন্দ আর নাই বলি হদ দে এই আনন্দ ইয়েন আজ একদিন দুদিন ন কিয়ামত পর্যন্ত আনন্দ প্রকাশ করল
নিয়ামতি বের শুক্রিয়া আদায় করার নাম সম্ভব নয় বুয়া আসলে আর ভাগ্যবান এনে গুণগাত্রি আমি বোধবার কথায় গই বুয়া আমাদের আর এনে গুণগাত্রি গে তবে আর বড় ভাগ্যবান কেন ভাগ্যবান আল্লাহর স্পেশাল দয়া হওয়া আল্লাহ আর ইমামুল আম্বিয়ার উম্মত বানাই দি আর আম নবীর কালমা পরিত্রাজ জি আলহামদুলিল্লাহ না কইবেন না নবীর কালমা পরিত্রাণ ইয়াতুন বড় আনন্দ পৃথিবীর জমিনত আর নাই কগাদিস কইলি আর বুঝিবেন বেগুন জ্ঞানী মানুষ আল্লাহ এই পৃথিবীর বুকুত ইসলাম ধর্ম প্রসার করিবেন নাই বড় বড় রসুল ফাটাই দে সারগো হবো সারগো আসমানি বড় বড় কিতাব সারগো আসমানি বড় বড় কিতাব সারগো বড় বড় রসুল সারগো বড় বড় রসুল উগল না আরো রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরুল আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে বাজি আর গো রাসূলুল নি ইবন না মূসা আলাইহিস সালাম ইবরুল আল্লাহ গো আসমানে কিতাব নাযিল করছে ইবন নাম তাওরীত কিতাব আর গো নাম দাউদ আলাইহিস সালাম ইবর খাসে আল্লাহ গো কিতাব নাযিল করছে ইবন নাম জবুর কিতাব আর আম নবীর আগদি জিবা আছিল ইবের নাম ঈসা আলাইহিস সালাম ইবের কাছে আল্লাহ যোগ্য কিতাব নাযিল করেছে ইবের নাম ইনজিল কিতাব তাইলে বড় বড় আসমানে কিতাব বলছে স্বর্গ আবার বড় বড় রসুল হবো স্বর্গ কিন্তু বড় আশ্চর্য বেন যে বড় বড় সাতজন রসুল একজন রসুল হলি ঈসা আলাইহিস সালাম আনা ইবে রসুল দে কত বড় রসুল করতে না ইবে রসুল বলি প্রকাশ করছি দে তিন দিন নে হওয়া দুলুনুত ওইসে না মাতি খড় হওয়া দুলুনুত ইন অনরা বেগুনো জানন ঈসা আলাইহিস সালাম তে ইব ঈসা আলাইহিস সালাম আল্লাহই বেরে বড় বড় সাতজন রসুল একজন বানাই আল্লাহই বেরে বড় আসমানি কিতাব দি ইবার নাম ইঞ্জিল কিতাব কিন্তু এত বড় রসুল আনার ফরেও ইবে আর আখিরি জামানার নবী জিবে ইবের শান মান মর্যাদা দেখি ইবে আল্লাহর কাছে আতুরি দি আয় আল্লাহ তুই আরে রসুল বানাইও আল্লাহ তুই আরে আসমানি গো কিতাব দিও ইনজিল কিতাব একদিন আই হনো দিন তোমার কাছে না যাই আরে নবী বানো রসুল বানো ইয়েন হনো দিন আই না যাই আরে ইনজিল কিতাব দিও ইয়েন হনো দিন না যাই খোদাবন্দ কুদ্দুস তোমার স্পেশাল দয়া তুই আর রসুল বানাইও তুই আর আসমানি কিতাব ইঞ্জিল কিতাব দিও এগিন তোমার স্পেশাল দয়া রব্বুল আলামিন আইসা আর ফাকতুন তোমার কাছে একখান নিয়ামত সাহায্য হুদা আল্লাহ তোমার তো একখান নিয়ামত আল্লাহ ফরিয়াদ করি দি আইসে কি সোনা তুই আল্লাহ তুই আরে আখির জামানা নবীর উম্মত হিসেবে কবুল কর আল্লাহু আকবার না কইবে তোমরা আয় এনে সিডিংয়ে ভাষা কইছি এনে গ্রাম অঞ্চলের মানুষ বেগুন বুঝিবেন লাই এরিব কোনো অসুবিধা অসুবিধা নেই কোন আর তা কেন কইতে কইতে অভ্যাস কি বুঝি কেউ কেন গ্রাম অঞ্চলের কেউ হইতে আপনি কেন কষ্ট হরেরি যদি ভাই গ্রাম্যে হওয়া বর্ষামত সিটি এলাকার তাইতে দেখতি
গ্রাম্য কথা ভরি দেখি, হ্যাঁ তারপরে ওরা ব্যাকুন বুঝিবেন নাই, গ্রাম অঞ্চলের মানুষ ব্যাকুন বুঝিবেন না, সেটাকে ভাষা ভোট দিয়ে দিব। আই একবার পাকিস্তান গেলাম করাচি এরি, এটা দেখলেন যে আর বহুত মালিও দিলাম, এটা বাঙালি ভিতর ইকে ইকের আছে ঐক্যজন বেশি, বাসখালী মহিষখালী টেকনাম ইকের মানুষ, ইকের মানুষ বেশি। আর যে বাজি অনুবাস করিবেন যে আর সিডিঙ্গে ভাষা খড়ে খরাসি শহরত বলে আর সিডিঙ্গে ভাষা ওয়াজ করতেন, গমলা যে কথা নিয়ে আগো যায় আর বাংলাদেশের মধ্যে সিডিঙ্গে ভাষা ধোয়াজ ন করি, এই একটা খরাসি শহর তাই রে হজবা যে আর ফোন বাপদাদার আমার তেটা আসছি দি, এটা কি আর সরিয়ে সরিয়া বুঝি না ও বাপদাদা দিনে বার যাই বেরি সাইডগান ওয়াজ গেলেন দে একবারে গুর সিডিঙ্গে আর সিডিঙ্গে ভাষা নিজুর মাতৃভাষা বত বড় মজার ভাষা না না বাজি মজাইন অন্য মিকে ভালো যায় হয় না, মজার সা দেখি অন্য ভাষার মিদি ফানো যা এরা তো নাই রে ইব হয় যদি রেখা নাই কেউ যুগ হইবেন আহ দেখে জিজ্ঞে হয় কে রে আর তো হন খারাপ লাননি হন মানুষ দিয়ে ফুরে যার বুঝে ইন্দি আরো আছে জায়গা, ওই ইন্দি কেন জায়গা বেশি ই কেউ তো আই যাও না আপকি ফল পত্নী মারি দিল সে দুপারা সরাম চলে হজরতে সৈয়দনা ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ তুই আর নবী বানাইও, আল্লাহ তুই আর রসুল বানাইও, আসমানি কিতাব দিও, এগিন তোমার স্পেশাল দয়া খোদাউন কুদ্দুস আইন তোমার কাছে ফরিয়াদ করি দি আল্লাহ তুই আর একটা নিয়ামত দান কর না আল্লাহ, তুই আর আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল কর না আল্লাহ। ঈসা আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করলু, দেখুনি ওয়া কেলিশারার মানুষ খুব মনোযোগ সহকারে শোনা, ঈসা আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করলু, এই দুনিয়াত আয়েরে 40 কান বছর নবুয়তের দায়িত্ব পালন করলু, খবর 40 বছর নবুয়ত রেসালতের দায়িত্ব পালন করলু, খোদাউল কুদ্দুস ঈসা আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করি, ইবারে সশরীলি আল্লাহ চতুর্থ স্নান তুলি ফেলাই হযরতে ঈসা আলাইহিসসালাম এখনো চতুর্থ স্মারত আছে, চতুর্থ স্মারত ইবে অপেক্ষা করে যে আর নবীর উম্মত বনি দুনিয়া থাইব আল্লাহ বন্ধ হবে এখন অবাধ আর এখন নবীর উম্মত করতে না, যে নবীর উম্মত বনিবেন নাই এত বড় 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 একজন রসুল একজন ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলো ফরিয়াদ করলো আল্লাহ দোয়া কবুল করিন জি, ইবেরে দুনিয়া বি 40 বছর বয়সত আল্লাহ আসমান তুলি বিলি, ইবে এখনো চতুর্থ আসমানত আছে, কিয়ামতের আগে দি আইব না ওইখান মাঠে মানুষিয়া তো আইব দিয়ে নারা জানিলাম কেনে আম নবী হই হন হন কই দে এ কইল কই কোন বুখারী শরীফ বাবু নুজুল ঈসা, মুসলিম শরীফ বাবু নুজুল ঈসা এ সাতটারি বের মধ্যে ইম ফাইবে
Orang biagon ar muka muka farana. Qala Rasulullahi. Biagon na khutra kyude. Alshilan ni kono? Kharablan ni kono? In nabir hadis farai joba. Muhabbat kori khujju. Qala Rasulullahi. Sallallahu alaihi wasallam kaifa antum idza nazala ibnu maryama fikum wa imamukum minkum. Ebe Bukhari jira hadis parailam narare Allah nabi ke koi khoytaro na ummat oi din tuarar marjada khoto boro oi din tuarar samman marjada khoto boro jeidin Maryam an islam ur chele Isa an islam chotutto asmanotum zaminot tuarar khase aibu kintu tuarar khase aibu jeti imamati kore chotuno wa imamukum minkum ummat imamode tuarar bitutto ebar khase dine tuarar marjada koto boro hoibo ta adisiber byakka holni kiamat ragodi Isa alaihis salam চতুর্থ আসমানতুন আইবু খন জায়গা তাইলু তখন আন নবীর বংশধরতু এনুগো ব্যক্তি আইবু জিবার নাম ইমাম মাহদি না মাথাকা ইমাম বন মানসি মেহেদি মেহেদি কয় দে মেহেদি কয় দে ইমাম মাহদি আইবু এবং সিরিয়ার রাজধানী খড়িয়ার সিরিয়ার সিরিয়ার মুলকে শাম সিরিয়ার রাজধানী দামেস্ক জামে মসজিদ ইমামতির মাসাল্লা তাইবু ইমাম মাহদি দেখোনি সিরিয়ার রাজধানী দামেস্ক জামে মসজিদ ইমামর মাসাল্লা তাইবু ইমাম মাহদি ইবে খনক্ত হত্তরা ইবেন নামাজল জি ফজর রক্তর নামাজ খনক্ত তো এতলাই ফজর রক্ত নামাজ ইবে বহুত গুরুত্বপূর্ণ আর এত প্রায় মানুষ গুমুত্তা কি ওইসা নামাতিয়া এর মসজিদ জোর আসর মগরিব এসে ফাইলো ফজর নামাজ মুসল্লি ফানা যা গুম গই দা ভাই মুত্তার বেস গরিব খাই খানো হনো খমনো বেশ গরি খাই তো এরা আদাই আদাই না খানা আছে না একবারে ফেট বরি খাই তেতের মুরবি গদন হই তো কথাই কদে বাত খাইলি ফেট বরি খা ওই জন্য মতে কা ইল্লা খাইলি না খাইলি মানে এতরা তো এরা কই যে খাইলি বেট থরি ফেট বরি খা না খাইলি দ্যাটস সারি দা ইন হন নয় হই হন বানাই হন কই খবরদার ফেট বরি খানা না খাইবে এই তার কথা মায়া কি বল ফেট বরি না খাইতাম ফেট বরি খানা খাইলি বাইবুত আলজি আইলু ওইছ না মাথিয়া ফেট বরি খানা খাইলি এতলা আন নবী আর আর কি কই হইতার না এই যে কথা বাড়ি যা বুঝে কেন কইতাম আন নবী বয়ান গুজুন যে মুসলমানে খানা খাইছে এক আতরি দেখুনি মুসলমানে খানা খাইছে এক আতরি আতরি না জানো না আতরি এক আতরি দি কাফেরলে খানা খাইছে সাত আতরি একবারে খুন খাম মারি না মতে কা কাফেরলে খানা খাইছে সাত আতরি খুন খাম মারি মুসলমান খানা খাবে দে দেখুনি তো নবী আদেশি বে কই কিলে উনো আন নবীর দরবার ইহুদি উগ্র মেহমান হইয়া ইহুদি উগ্র মেহমান
তো আরো ইসলাম ধর্মের কা নিয়মল নি মেমান জয়ব বি হিন্দু হক বি বৌদ্ধ হক বি খ্রিস্টান হক বি জুম্মা ইবি সাম্মা ইবি ইহুদি হক বি নাসারা জয়ব গো আর খামল্লি মেমান হলি বের মেমানদারি করে সুবহানাল্লাহ না কইবে না এখন আজকে দিন জারবু নিয়ম নীতি কি জারবু মেমানদারি করন ব হাজার হাজার মুসলমান বিতর্মি কালমা পড়ি মুসলমান হইলে আন নবীর মেহমানদারি দেখি সুবহানাল্লাহ মেহমানদারি এইলে জিনিস অন্তরকুলি মেহমানদারি করিবে বে জেইব তে ইহুদি উগ্র নবীর দরবার মেহমান হইও তো মেহমান হই যারা ইউ ইতারা চা নাস্তা খানা ফিনে দিয়ানোর দায়িত্ব আজ ইনচার্জ আছিল জি হযরত সিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বেলাল হুজুজু আজ ইয়াম উগ্র ইহুদি মেহমান হই খানা ফিনে দিয়ান না করিব না কয় মেহমানদারি করন না করিব না হুজুর ইবিরি কিদিয়ুম খুব মনোযোগ সহকার আওয়াজ নিবে ইয়া রাসূলুল্লাহ ইবিরি খানা কিদিয়ুম নাস্তা কিদিয়ুম প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবুতুর জুবান ঘোষণা দিয়ুম দি বিলাল মানুষ বেরে ছাগলের দুধ দিয়া মানুষ বেরে কি দুধ ছাগলের দুধ আন নবী হজ্জি বেরে কি দুধ দম সুবহানাল্লাহ আচ্ছা ছাগল দুধ দিতে কি লাগই এতনা আর ইসলামের নিয়মর প্রতি একটা নিয়মল জি আন নবী হজ্জি মুমিন খারাপ হয় কয় যে জিনিসেন তুই তোয়ার লা ফসান করিবে ইয়ান যে তুই আর জরা লা ফসান করি ছাড়ো তুই তুই মুমিন সুবহানাল্লাহ হয় না তুই জিন তুই তোয়ার লা ফসান করিবে ইন আর জরা লা কি করিবে যেমন আর দান খাড়ি বললে মানুষ আননি ওইছে না মাঠে দান খাড়ি বললে মানুষ কেলিজর মানুষ নো আনো না তোর মুসকে বাকি কে নগদ কে যত আছে গরিবেলে ডেলি খাম গরিবেলে মানুষ জিন আননি জেরি এটা বহুত তলি দেবে দে আর বহু আলো করত খানা খা দে তুই মাছ দি ও খাম্মো মানুষ জিবে খাস গতেছি ইবেরা খানা দে দি মুলা রাখ দি এ খামি নই না এ না আর ইসলাম নাই আর ইসলাম ধর্ম কি নাই ইসলাম ধর্ম কি আছে আই জিয়ান ফসন গজ্জু মান নাই আর জন দিতাম লালি আন্দিয়াম ধরিব এবার হয় মুসলমান সুবহানাল্লাহ না বে কোন না আর তো তালিমে গিন নাই যে ইতো আর ইন না জানি আর গর বাত খাই দি গরুর গোশত দি দান খাইতো মান সামনে দিবের বাদ দি দি কি দিয়ে রে ফুজ্জা মরিস দি মুলা শাক দি ইন আসর মারত হিসাব জান ধরিব আল্লাহর দরবার ইন ইসলাম ধর্ম দি নেই আর নবী কই জানো না যুদ্ধ বন্দি ইয়া সব জেলখানা যারা কই দি তারে বাদ দি দে কইলে সব নবী কি কই করতরনি যুদ্ধ বন্দি বদরের যুদ্ধ 70 জন কাফের মসজিদ 70 জন কাফের মুসলমান এত বন্দি আজ বিছেন নো আন নবী কয় দেও আসিয়াবা ইকরাম তুই 5 জন তুই 10 জন করে লই যাও তুই নবী অর্ডার দি দি কি তোরা বফাল জিয়ান খাইবে যুদ্ধ বন্দি আর ইয়ান খাবাইবা দেখছ নি উম্মত তোরা তোরা জিয়ান খাইবা যুদ্ধ বন্দি আর ইয়ান খাবাইবা তোরা ফুসাদ নিজুলে জিয়ান ভরিবা ইতার আর ইয়ান ভরাইবা এই আদর্শ আর ঘরে হবে তো ঘরে আর হসাই তোরা জিয়ান খাইবে যুদ্ধ বন্দি ইতার আর ইয়ান খাবাইবে তোরা জিয়ান ভরিবে ইতার আর ইয়ান ভরাইবে ইতার আর আইজ বিছেন নয় বিচারের রায় যেতে দিয়া দেব এতে জিয়ান দেখা দেবি এনে তার কথা আজ গুণ যুদ্ধ বন্দি ইতার আইজ বিছেন নয় বিচার ঘর অন্য হুকুম ই আর মানুষ আসামি হদুন ধরে লই যাই পুলিশ অনে জেলখানা ডুবে দি দুই যে বাদ দি দেখি দি ইটা খাজি এন্দিন আর কান্দি ইন আর ইসলাম ধর্ম নাই
ara ara dharma kiyasi na ara hoy juddo na pare ara desh jara ashan ziyarat ziyarat ase itar holo dam ase na itar rajye bisen no bisroy bar abudi itar tu kinchit poriman dushu sambishto kore tektano tallo kharab acharon kore tektano he dushu sambishto ni adalate rajyen dibu tokhon binno alochona এরা মানুষ শুধু ধরলে জেলারা ঢুকে দিবে জেল মহেন গরিবে ইন আর ইসলাম ধর্ম মিদি নাই আজি আর মুসলমান কো যারা ইসলামের কলঙ্ক যার কারণে আর তুন বিদর্মি কালচার আইগি নবী সুন্নাত তরিকার তুন গিলু কথা বুঝছো না খুব ঠান্ডা মেজাজ ওয়াজিনু নিবে সারা পৃথিবীর এতগুন মুসলমান ইন হলো মুসলমান ভারত ওই যে ভারত জানা আগে বেগুন অন্য ধর্ম তো নই ইন মাথাগা ইহুদি তো নেই শি নাসারা তো নেই শি বিভিন্ন হিন্দু তো নেই শি বৌদ্ধ তো নেই শি খ্রিস্টান তো নেই শি জুম্মত তো নেই শি সাম্মত তো নেই শি ইন বেগুন আগে অন্য ধর্ম আছে তো ইসলাম ধর্ম এর নই ইসলাম ধর্ম ব্যক্তিগত জীবন বিধান পারিবারিক জীবন বিধান সমাজ জীবন রাষ্ট্র জীবন ইন ব্যাগেন রিসার্চ করে গবেষণা করি ইতারা ফাজে পৃথিবীর বুকুত মানবতার হল ধর্ম তাই একমাত্র ইসলাম আছে সুবহানাল্লাহ তারপর আর নবীর কালমা পড়া দিয়ে বাতাস উত্তর জন্য নবীর কালমা এই সহিয়া নবী হজিবের কি দিও ছাগল দুধ কে আর রসুল নিজি ছাগল দুধ দুধ খান পছন্দ করতে ইতনে কান মাসলা কার রাইবে ছাগল দুধ ব্রেন লই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাগল দুধ রুতি হলো দুধ নেই আর দুদিন জাল দিয়ে অন্ন করেন দোয়া মাত্র বিসমিল্লাহ করে খান ছাগল দুধ ব্রেন লই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ডাক্তার অকল জারাই তারা তো চললি তুই তারা কইবো ছাগল দুধ তার দেশে তো ছাগল দুধ নাই কম হয় না আর তাই লোক আর দুদিন রাইন নে আধা 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 কেজি দুধ আধা কেজি পানি এসরা মাটি ফজিয়ে নগুলো জানাবে ওই রে বেচাল রে বেজা আজর আজর দুধ তিন ভাগ পানি নামা থেকে আজর দুধ তিন ভাগ পানি এটা কিনবা জান তত বসে নগুলোর ভাই উত্তরে জীবনত গুলে তো এ তিন দুকা বাজে গেলে তোর বসে গুলে যত ইসলাম আসিলে দুকা বাজে তো গোটা পৃথিবীর মুক্ত করিবে নাই হয় না তাহলে আর গাদি শুনো এনে ইয়া ঠেল ফালা বাড়ি গিয়ে যাই কিন্তু আর গৌন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু খিলাফতের যুগত বেশি মুসলিম রাষ্ট্র ঘোষণা করছে দেবে ফারুক আজম 10 বছর লাগাতার 10 বছর তো আরো বেশি খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু রাষ্ট্র পরিচালনা করতে যাই রাজ্য গম নদীতু সদর এসে মদিনা শরীফ ঘুরে ঘুরে জনগণরে ফাড়া দিত এই সরকার গড়ে পাইবে ইয়া তো আর গো চেয়ারম্যান হইনি গোড়া সপ্তাহে তো এরো চেয়ারম্যান তো হয় 5000 এই অনারারি কেরি মেন আরারি কে কথা কই দিব ইকে কো হইলা জানি নি আরারি কে চেয়ারম্যান গুদুন বানাই দি আর তুই 12 আইতে 5 দিয়ে তো হয় বেজান ইতারা সিটাং সরতা গ্রাম তাজ্জ হতে কোন সময় তাপ গেলি গেল কোন সপ্তাহ না যা তারা কত শেয়ার মনে গিয়ে যে আপনারা জম্বরজ কিনলে কিন্তু চেয়ারম্যানই খারাপ হয় মেম্বারই খারাপ হয় মন্ত্রীগিরি খারাপ হয় জনগণের সেবক যারা জনগণের সেবক হইব ইন সব সময় জনগণ হওয়ার তন ধরুন ফর না তাহলে তুই সেবা করিবে কেন ওই যে কথা না বুঝার পারলা রে তাইসকেলি ইনা জানাও ইন গোজেন বেলা আবার এত তোমারা একসরা আবদাল বেজাবে বইতে আই কইবার লাই রাজি নাই বাদি ইন একসময় দুধ দিলাম যে এখন আর বক্স শক্তি আছে না বুড়া মানুষ আর মানুষ আজকাল বুড়ার কথা শুনেন না বুড়ার কথা কুরার গুড়
আরেক সলাত দুধ দিয়ে গড়া গড়ি খাবেলি বাবা খদে আল্লাহ আইব না ও তালি বালা অবা দিবে খাইতি খাইতি বেলাল সুজুগি কিরিবে দিকিন সাত সলার দুধ খাই ফসল সাত সল ফেরিবে কেন বের কত বাঁশ নই না সাত সলার দুধ খাই খানার পরে খদে বস ওই আর আল্লাহ দুনু তো বেলাল খদে বাদত এলে মানুষ আছে দে না সাত সলার দুধ খাই দি বেড়াইবে তা আর ফেরিবে কি আর গেতারিব না খাইলাম দাইলাম বললাম ফেট ফেড় কো ধার রে এখন লে আরে তে বাগ দাইব কেনে এন খানা হাই তো শুই ইহুদি শুই এবার গবেষণা শুরু করল ইহুদি বে কয় দে আর জীবনত বহু রাজা মহারাজা দরবারত গই পৃথিবীর বড় বড় রাজা মহারাজা বাদশা মন্ত্রী মিনিস্টার দরবারত গই বহু মানুষ মানুষ দরবারত গই আই কিন্তু মুসলমানের নবীর দরবারত আয়রে যেই মেহমানদারি পাইলাম এই মেহমানদারি পৃথিবীতে কোন ধর্ম না দেখুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসিয়া ইয়া গাউসাদম জিন্দা আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ রঙে আমার জীবন মরণ মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে সুবহানাল্লাহ হবে না বেগুনে আবাদ আর রাসূলের আদর্শ ঘটে ভাই আর হোসেন তে ইহুদি বে হজে আই বহুত রাজা মহারাজার দরবারত গই কিন্তু যে মেহমানদারি মুহাম্মদের দরবারত দেইলাম এ মেহমানদারি পৃথিবীর ধন দরবারত না দেইলাম এটা নাই হিন্দু আলোর ভেদর বুতুর কি আছে করতে নি তোরা তিন নগর হিন্দু আলোর ভেদর বুতুর আম নবী সম্পর্কে লেগে যে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদর খং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুক মেকাং আল্লাহ বুকাং নির্ঘাত কাম হিন্দু আলোর ভেদর বুতুর আর নবীর সম্পর্কে লেখেন যে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদর খং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুক মেকাং আল্লাহ বুকাং নির্ঘাত কাম ইবের মানে লি আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য সৃষ্টি জগত আর কি হয় না ইয়া ইন হিন্দু আর বেদের ভিতর লাগে যে তোমরা তিন নগর হিন্দু আর বেদের ভিতর ইন না শুধু আয় একা 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 বলে তোমরা বেসুদ চাইবে হিন্দু আলোর ভেতর লেখা দে আল্লাহ রাসূল আল্লাহ এবে সংস্কৃতি ভাষা আর আরবি থেকে দে আল্লাহ এটা সংস্কৃত হচ্ছে আল্লাহ রাসূল মানে রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহ হচ্ছে রাখো রাসূল মুহাম্মদ মানে মুহাম্মদ কি মানে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য পৃথিবী কে হয় না শুধু এন্ন হিন্দু আলার বেদর বুতু উগ্গ ইয়া ভাই বেদে
অন্যান্য আর ইসলাম ধর্ম মানুষ মারা যাবার সময় আর নবীগো মন্ত্র হইতে কইও ওইখানে মাথা কা ফরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মুতাকুম আনজাদ উম্মত তোরা তোরা মইনু তোরে কলমা তলকিন কর অর্থাৎ খনমাই ফমরত মারা যাবে সমাত তোরা পাশবিগো মানুষ বউ আস্তে আস্তে বেরি কলমা শিখে দিও লা ইলাহা আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবলি মৃত্যুর সমাত কলমা পড়ান হিন্দু আর বেদাত কি আছে ওইতরুনি হিন্দুদের বেদাত আছে যে অনকাহি অনকথা ইন্না মাতে মানুষ ইউনিয়া অনকাহি আর হন অনকাহি অনকথা এ মন্ত্রে ব্যবহার দেন ও মরিজে মারা দেবার সময় অনকাহি অনকথা হিন্দুদের ধর্ম মোতাবেক খনগমেই ফমরাত্তম সকরা সলিলি ইবেরে গরতুন টানি বাইর গুরি সামনে উড়ানত তুলসী গাছন নিচি রাখি ইতারা যাইবুই ব্রাহ্মণ আয় ওই মন্ত্রে ব্যবহারে এবে কি হইতে রনি জন্ম বৈকুণ্ঠ ফর আফ ইনুতি জফিনা মুহাম্মাদম সুবহানাল্লাহ না কইবে না তোমরা এবার হবে অনকাহি অনকথা লা ইলাহা হরতি ফাফম ইল্লা ইলাহা ফরম ফাদম জন্ম বৈকুণ্ঠ ফর আফ ইনুতি জফিনা মুহাম্মাদম কি মানি এই যে হিন্দু ভাই এ যে হিন্দু বোন তুমি আমার মুখে মুখে এই মন্ত্রটা পড়ো কি লা ইলাহা বে সংস্কৃতি ভাষা লা ইলাহা আরবের যে লা ইলাহা বেষ্টনে দূর আর আরবি তার সংস্কৃতি ভাষা ইতারা সংস্কৃতি ভাষা তোরে আর আরবি তোরে লা ইলাহা তার যে লা ইলাহা এই যে হিন্দু ভাই বোন তুমি আমার মুখে মুখে লা ইলাহা ফরো তুমি যদি লা ইলাহা ফরো হরতি ফাফম তোর জীবনের সব ব্যাগে মাফ হই দেব ইল্লা ইলাহা ফরম ফাদম ইল্লা ইলাহা মানি যদি ইল্লা আল্লাহ ফরো তলি তুই মর্যাদাবান হইবে এর ফরো হতে জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতি জাফিনা মুহাম্মাদম তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ আয় কথা জিন গই ইন তোমার এ দুলাম্বা ব্যবসায় ব্যবহার মার্কেট দিলি লাইব্রেরি উগ বই লইবে মার্কেট আলা হয়ে দিবে তা আপনাকে বই এনে দিবেন নাম জগৎগুরু মুহাম্মদ নাম আছে কা বই বের নাম জগৎগুরু লিখক রাইটার মুহাম্মদ নুরুল ইসলাম ইবে ক্যালকাটার মানুষ হরিয়ান মানুষ ইবে ক্যালকাটার মানুষ এই জগৎগুরু মুহাম্মদ আম নবীজি জগৎগুরু আবার অনুবাদ টিকের মিদি ইয়ান ফাইবে আয় তোমার দাঁত ক্ষতি ব্যাকিন দেখাই দিন বইয়ের নাম কি কইলেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার করেন সুবহানাল্লাহ তা
কাজী দুকুলা দিয়ে হিন্দু ওর ভেতর ভেতর পর্যন্ত যদি আল্লাহ রাসূল মুহাম্মদ আর কম্বর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কোন কে নেই আর মুসলমান মুসলমানের মৌতম কত নই দেখা গায় তত তত মাস মাস ইন কত নাই দোয়ার দিকেরি মানুষ আয় বড়হাড়া দারে কলজ মারো আয় কথা গোলা গদি তুরান সন্নাই নগরিস বুখারী মুসলিমের নামরিস ওই তারার লাই নাম দ যা ওই তারার ফর যা জাগু যা মন্দিরে জাগু এড়া দেরে এ বই এখন ফরতে নি সব ই তারা নোয়ার কিছু বন্ধ যা ই তারা লেখে দে আল্লাহ রাসূল মুহাম্মদের কবর ইচ্ছ আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কে নাই আর মুতেন নগদি ভগবান দেখ একজন কথা নই নারো ডট ডট মতম কত নই যে তোমারা কইতে অর খাবার খাবে বাইন চলে গিলে এই নরি এই নতুন দূরত আই বেসাই খবরদার বহুত দূরত আই বেগুন তু আল্লাহ হেদায়েত কর আমিন আল্লাহ বুঝিবে তৌফিক দান কর আমিন তুই দেরি দের অসময় আস্তে আস্তে যার রূপ তুই খসল দুধ খাইয়ে দে তো খাইয়ে রহ যে মনে মনে হরে আয়ার লাইফ আয়ার জীবন আয় তো বহুত দরবার গেই বড় রাজা মহারাজার দরবার গেই যে মেহমানদারি মুহাম্মদের দরবার দেইলাম এই মেহমানদারি আর কোন মিকে ন দে রাইটান খাড়াই ইন ইন সিন্দাবানা করে রাখেন কি রাতিয়ান খাড়াই ও রাখতে বতো সিদ্ধান্ত নেন নি পৃথিবীর বুকুত মানবতার ধর্ম তালি ইসলাম আছে ইহুদি বেফাদর সর জরুরি নবীর কলমা পড়ি দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবে কলমা পড়ি কে গি মুসলমানে গি হতে না ইবে ইবে তো ধর্ম এটাই মানবতার ধর্ম এটাই ভালোবাসার ধর্ম এটাই মানবতার ধর্ম ইবে কলমা পড়ি মুসলমানে গি এখন মুসলমান আনা ঘর কি হই দিয়ে নুনো তো ফজর নাস্তা না খাইবু মানুষ হইল না তোমারা নাস্তা খাও না ফজর সৈচর খাও না না ফানি ব্যক্ত বল ফানি ব্যক্ত বালা জিনিস এ ফান্তাবাদ না মাতে মানুষ গুনি ফানি ব্যক্তি শরীর লেবালা না না আর রুটি খাই দিও না বাদি ইয়ার ডায়াবেটিস ডাক্তার কই দাও না রুটি খাইবেন আর দূর বাজে কথা না কর আর ওলাম দে ডাইলিবাতে বাঙালি তো বাঙালি তো রুটি খাই দেবো না আর তো দু হইল বাপ দু কম বলে তো রুটি খাই নি আর আর পাকিস্তান ইন্ডিয়ান মানুষ না আর বাঙালি মানুষ আর তো বাদ দু কম বলিব দু হইল কম বলিব তুই খা গো রুটি আম বলি এনে রুটি হন বালা ভালো হইলো তো আর মেন খাই দিবে না আর মেন খাই দিত বাদ বাদ না খাইলে আর তো কম লাগবে না তুই তুই রুটি যেদিন খাবে বাদ দু না খাইলে তোর খানা খাই ভন নলা তো ইবে বেলা লেখ যদি আলহামদুলিল্লাহ ইবে তো আর মুসলমান দিয়ে সকালের নাস্তা কি দিই কদে নাস্তা কি দিবি আবার সল দুধ দিও কুপ কেউ দিচ্ছু সল দুধ দোয় এমনি ফেলা গুলোই দুধ দোয় আনি হজাবাই দর কদে দর মানি কদে তুই গতা খাইল ইহুদি আসিলে আর নিয়ম কানুন ন শিখে আজ যাতে তুই কলমা পড়ি মুসলমান হইলু আজ তো মত মতর বিচার জন্মজন্ত তুই তোর ইচ্ছে মোতাবেক খাইতে চান আল্লাহ আর রাসূলের জিল্লে খাইতে কই এলে কোন করিব কত কইলে খাইতে কই কত এক নম্বর তলি ডান হাত ল এই সয়া ফানা তল ইয়া তো বহুত জন সাত জন বলে না বাঁতে পারো যায় বাঁতে বহুত মন্ত্রী আর সংসদ মিদ্দি আর সাদি না কবিদি এনে বাঁতে মারা দিতে ডান বাম ন সিনি কত খবরদার ডান হাতে ল বাঁতে ন লইবে তোমার ডান বাম আগি কত আর ডান বন্তি ডান আগি ডান হাতে ল লই লানার পরে খদি বিসমিল্লাহ পড়ো উমা এক নম্বর ডান হাতে ল দ্বিতীয় নম্বর বিসমিল্লাহ পড়ো তৃতীয় নম্বর এক দুগে খাইতে চান এক সুগে এলে খাইতে না গরু সরার দেখে তিন দুগ গরি হ চতুর্থ নম্বর খন পরে আলহামদুলিল্লাহ পড়ো
yakwani dana tollo bismillah karo tabat tindu karo khana kare alhamdulillah karo arkan ase la tatanaffasu fil inaq borshomot garam garam dud garam garam sa dudsa garam dudsa khabar somot khabardar muke fukno diba muke kina koribe ara borshomot bat garmeli thanda koriben lai amno bhoto khabardar muke fukno diba khana গরম জিনিস হলি দুত যেখানে জিনিস গরম গরম জিনিস মুখে ফুক দিদি মুখে ফুক দি ঠান্ডা করে না খাইও কে জিতু আরার ভিতর তুম বাতাস জিবে বাইরার ইবি দূষিত বাতাস ইন্না মাথা কা মানুষ কোনে ইবি এখন বাতাস এলম শিখিরে নবী তুম শিখি বাবা দি বি দূষিত বাতাস আরার বাতাস জিবে বাইরার ibe prakritik batar sallay exhaust ochuno ibe batar sallay miltunu arar biturutun bata jibe baira iboli e gas gasor khorak gas er gas nai gas etale an nabi koyde ummat thara beshi gosi gas rufan goriba namate ka manush kone an nabi koyde thara besh gori kilo gibe gas rufan gora বেশি বেশি গাছ রোপণ করিবা তো আর ফাইলি ফল ফুলটুর গাছ রুইবে ইয়া রাসূলুল্লাহ আর তুম জায়গা নাই আয় খড় খড় তোমারতে জায়গা লাগদুন এবারে সরকারি জায়গা রুই দিবে হুজুর সরকারি জায়গা আর জানার জায়গা রুইলি আয় কি ফলিন খাইতে জম না খড় তুমি ফল খান হইতুন তো কেন হইবু তো রাস্তা সারি সারি গাসুরফান গুজু বিড়ে বিড়ে গাসুরফান গুজু ইবে আরেক জনের বিড়ে আরেক জনের রাস্তা তুই গাসুরফান গুজু আম দজ্জি জাম দজ্জি ফল ফুল দজ্জি ফতিক মানুষ ফত দি যাবে সমত ও কিলা ইতারা ফারি বাড়ি তোমার ফল গাছ তুমি ইতারা ফারি বাড়ি ফল খাই আও সুরেতা অথবা সুরাইয়ালে সুরি গরি তোমার ফল গাছ ফল খাইবেলি উকিলা অথবা কা পুঁজি খাইয়ে বা ফারি খাইয়ে অথবা খন সুরাইয়ে সুরি গরি তোমার ফল গাছ ফল খাই ফসুক ফাঁকি হলে তোমার গাছ ফল খাই যেদুক তুই গাছ রুইদুম তোমার ফল গাছ যেদুকুন ফল মানসি খাই সুরাইয়ালে সুরি গরি খাই মানসি খাই ফসুক ফাঁকি খাই এগিন বেগিন তোমার আমল নামাত সৎকায়ে জারি হিসাবে লেখা দেব নবীর আদেশই না ভালো নাও তো জানি ই নাও তো জানি ইয়া মন্ত্রী গো গাছ গরলি ফতির কে ফাসখানা দে ভিডিও করে দেখাই বললাম এনজুর গাছ রুবেলে তো আর রসুল কই দেন তুমি কোন গাছ রুব দে আতি গরু এর টেলিভিশনে জড়ি গই ইনতো লৌকিক কথা আসল গাছ রুব মনে রাস্তা সাইডে সাইডে মসজিদের ভিড়া স্কুলের ভিড়ে রোডের পাশে পাশে গাছ রোপণ করিবে ফল গাছ ফল ধরিব মানসি হক সুরাইয়াল হক মানসি হক ফসু বাকি হক তোমার গাছ তুন ফল দিবে যে দুগুণ মানসি ফলিন খাইব তোমার আমল নামাত সৎকায় জারি হিসেবে লেখা দেব আর গাছ গাছ টাস বেশি এলি আর বিদ্যুৎ তুমজে বাতাস দিবে বাইরে দুটিস বাতাস ইবে ওই গাছর খোরা কইব এই না মাঝে গা এতলা গাছ খাড়ি বাড়ালি বিপদ আছে বেরাম বাড়িব এতলা তোরা তো এখন জিন্দি বাড়িতে খাড়ি খাড়ি খালি বেজি বলো দে খাড়ন থাবি রুন নে কি নাই ওই না মাঝে গা খাড়ন নি আছে দি রুন নে নাই না মাঝে গা দেখো না খালি খাড়ি খাড়ি বেজি বেলাই দি কোন রুন্য তো গেই নাই আজ এত নাই তে খালি এত নাই দি এ আম খাইও দে ফেলে ন দিবে বড় বনি গাছের রোডের এক সাইড দিয়ে রুই দিবে এ তো আম গাছ রোড আম দর তো তো হাম হই তো মানে নিজে খাই পেলা রুই জানা ইনা মাতে কা মানুষ কোনে দান রুই দান দে একদম বাতিন তুই খত দেন বেতন এই কারে দিতে না বেতন আকি দেইলে না
আজি এতিকি কথা কিলে কই খন গো আর কি ভাই মত কষ্টাই নে হন ইবে দানা তুল লইলু বিসমিল্লাহ কইলু তিন ডক গুরি খাইলু খন পরে আলহামদুলিল্লাহ আর নবী জিবে সুন্নাত দি এই সুন্নাত মোতাবেক দুধার খাতি 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 এক ছাগলের দুধ শেষ করি না পারে খদে আলহামদুলিল্লাহ আর ফ্যাট বড়ি গই কিরে তুই মানুষ কইবে না না গত রাতে 700 লর দুধ খাইয়ে দে মানুষ হইবে না না আজ এ ফজরে তিনটি কলমা পড়ি মুসলমান হই আর নবীর সুন্নাত মোতাবেক যেতে খানা খাই 700 লর দুধ খাইয়ে দে মানুষ হইবে 100 লর দুধ শেষ করি না পারে ফ্যাট বড়ি গই তোর ঘটনা এ নোনার পরে আর নবী খজে কাফেরা খানা খায় দে সাত আছরি মুসলমান খানা খায় দে এক আছরি তো ফ্যাট বড়িবে কেনে খদি কিছু না কিছু নু তুম খাইবার সামাত কি বড়িবে বিসমিল্লাহ বড়ি খাইবে শুধু খাইবে জানো না সাই শরীফ হাদিস তোরা খানা খানার পরে আঙ্গুল সুসি খাইবে আয়া বাদি বোক বোক বই ফুজি এই তালিম কোন মিটতে বাইতাম খানা খাই আঙ্গুল সুসি খাইবে আর আতর আদর আঙ্গুলে খেতম গাইদি আঙ্গুল সুসি খাইবে দ্বিতীয় নাম্বার বর্তন হুসি নাইবে ইন না মাথা কাটা মানুষ গুনে বর্তন ইয়া তোমার বর্তন হুসি কাজে না আদান খানা আদান বর্তন দখল করে ফেলা গিয়ে উম্মত তোমার বর্তন হুসি খাইবে তো বর্তন যদি ফুসি না হয় তুই খানার পরে বর্তন যদি কিছু তাই যে গই না বর্তন যদি কিছু তাই যে গই একদিন ইবলিশ খাইবু ইবলিশ যাতে তোর খাত অংশীদার হইবু খানা গিন তোর ভিতর যাই অন্ধকার সৃষ্টি হইবু আর বর্তন যাতে তোরা মুছি খাইবে বর্তন যাতে তোরা ফুসি খাইবে লাইবে তখন বর্তনই এনে বলে আল্লাহ কাছে তোয়ার লালে দোয়া করিব আমার বর্তনে দোয়া করো হচ্ছে আল্লাহুম্মা খাল্লি সু মিনান নারী কামা খাল্লাসানি মিনাশ শয়তান বর্তনি আল্লাহর দরবারে দোয়া করিব খোদা কুদ্দুস এই মানুষ বেরে তুই জাহান্নামের আগুন তুমি দূর সরে রাখো বাঁচায় রাখো যেমনি রবে মানুষ আই বর্তনরে ইবলিস তুম বাসাইয়ে তো বর্তনিয়ানে কি করিব ই নামাজে মানুষ গনে তে ইচারা কদন মানতুন কদে নুরিসেন কি ওয়াজ করত দে কি বলে বর্তন দোয়া করিব আই গর জনি নাম নবী কইতে বর্তন দোয়া করিব তো যদি কয় যদি বর্তনিয়ান তো মরা মরা কেনে দোয়া করিব ইশারা নামাজে না তুমি বিজ্ঞান না করো যে মরা গজে সাই বর্তনিয়ান প্লেটিয়ান মরনা জাতা হন করতে দিবে ইয়া ইয়া কিছু কিছু মাথে আর কেন মাথে আর বজন কইন যে বর্তনিয়ান মরা ইয়ে না আওয়াজ করিন না পারে লড়াছাড়া করিন না পারে আওয়াজ করিন না পারে মরানো কইম না তুই আয় কইম যে যারা বিজ্ঞান বুঝি ইতারা কইতো না বর্তনিয়ান জিয়াতা বলে কেনে বর্তনিয়ান এটা একটা জড় পদার্থ ইন্না মাথে কে মারা শুনুন বিজ্ঞান বাড়া করি করিবে এন লড়ন লড়ন করল জন্য ইয়ে এটা একটা জড় পদার্থ অসংখ্য কণা কদুন কণা অসংখ্য কণা গুড়ি অসংখ্য কণা এক কণা অপর কণাকে জড়িয়ে ধরে একটা জড় পদার্থ ওইছে না মাছে ইম এখন যাতে বে টেম্পার যাবে কই গুর না মাথে খা গেই কই গেই কই এখন কিন্তু তোলে বুঝা গেল যে অসংখ্য কণা এক কণা অপর কণাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরতে 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 একটা জড় পদার্থ বিজ্ঞান বলে এক কণা অপর কণাকে জড়িয়ে ধরার জন্য দুই কণার মাঝখানে আকর্ষণ লাগবে মানুষ দুই কণার মাঝখানে কি লাগবে ওয়া বিয়ারি বেয়ে বেড়াই ধরাতে ফাটতে আকর্ষণ তাই দেয়নি মদর গাছ ফু আনা মদর গাছ হইলে খারাপ হনে বেড়াই ধরাতে পাই ফু কি গজিম তোরা আর এক
কণা অপর কণাকে জড়িয়ে ধরার জন্য দুই কণার মাঝখানে একটা আকর্ষণ লাগবে আকর্ষণ তখন থাকবে যখন তার মধ্যে আত্মা থাকবে প্রমাণ হয়ে গেল এই বর্তমান জীবিত এটা বিজ্ঞান আমার নবীর হাদিস কিন্তু বিজ্ঞান সম্মত বিজ্ঞানের সাথে নবীর হাদিস মিলে গেল উম্মত তোমরা বর্তন মুছে খাও যদি বর্তন তোমরা মুছে খাও এই বর্তন আল্লাহর কাছে তোমাদের জন্য কি করবে দোয়া করবে আল্লাহুম্মা খাল্লিসু মিনান নারি কামা খাল্লাসানি মিনাশ শাইতান আল্লাহ জানি ভাবে এই লোকটা আমাকে শয়তানের মুখ থেকে রক্ষা করেছেন তেমনি হবে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তত আল্লাহ আর রাসূলের কথার সত্যই তো গেল প্রমাণিত আচ্ছা কথা দেন নগরি দূরে গিয়ে হই কইতাম সালাম যে নবী খোদ যে ইমানদার খানা হয় যে ইননা মাঝে কামাল কাফের খানা হয় যে সাত আতরি কি মানে ফেডারে সাত ভাগ করি এক ভাগ তারা তো দুর্ভাগ্যন ইন ফাজিদে আল্লাহর বলিয়ল আর তো দুর্ভাগ্যন খুদ কমসে কম ফেডারে তিন ভাগ করি এক ভাগ খাইম আর দুই ভাগ খালি তাই দেখো না আর তিন ভাগ করি এক ভাগ খাইম আর দুই ভাগ ফ্যাট কি তাইব এক ভাগ খাইম মানে কি দেন যাইব গুই কি দেন যাইব গুই ও মুসলমান ফ্যাট দুই ভাগ খালি তাইলি এই খামার তোমার ভিতরে যাই তোমার শরীর অলসতা নোয়াইব আলসি এসছুন ওখানে মানুষ নামাতে করে মাধ্যমে আলসি এ দুর্ঘানা কাছে তোমার শরীর আলসি এসছুন অলসতা এতালে মনুষ্যের লেখি নেই পরিশ্রমে দানা নেই পুণ্য আনে সুখ অলস দরিদ্রতা আনে ফাফে আনে দুঃখ ইয়া উল্টি দুই ইয়া কথা না ফাফে আনে সুখ ইন্না মাতে নাওজ বিল্লাহ হানে দেখুন জানা এতলে আর ভাবে আগু অলস একবার অলস সাত জন বই বই আলদু ফালদু গপ গুজব করে করে সময় সময় নষ্ট করে কি রে ওরকম যে খাস গুজছ না খাস গরিলি খাস গরিলি শরম না নামাতে গা তুই যত খাস গরিবে এটা উম্মাল হয় শ্রমিক শ্রমিক ইসলামে শ্রমিক করে খুদ্দুর গুরুত্ব দি শ্রমিক করে আর নবী হাদিস বয়ান করে দে উত্তম খানা হননি উত্তম খানা নিজুর হাতে বৈদ পন্থায় অর্জিত খাবার সবচেয়ে উত্তম খাবার বৈদ পন্থায় নিজুর হাতে নিজের হাতে অর্জিত খাবার সবচেয়ে উত্তম খাবার সালাম দিল ওরা ফরদাইন তুলি এটা মানুষ তালে গিয়ে তোমার শেয়ার কিনলে দিয়ে দেয় মানুষ হারিব না ওরা শেয়ার কিনলে আসা মজা দেখতে পারবে নি কেন গরিব বাজি সেট তে জিন্দি বনাই দি চলি আইও ইয়া আসার লোক আছে না এখন আসতো না 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 আমি ওষুধ কে মানা আর এটা বেতর হলো কিন্তু দেখো আমি মানুষ বয়া দিত
তোরে ভাই আবার খতম ফত এই এক নম্বর ইয়া সালাতুন ইয়া ভাই ভাই সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইহি ইয়ারা খানা হুজুর ইনদে নামাজে কা সেটা তিন বাদ করি আর দুবে কিটাইবো এ এ এ সিস্টেম মানি চলিলি কোনদিন ব্যায়াম হইতো না তোরা আর খতাক ফেলা দিন ফেলা দিন না ওই তোরা শ্রমিক তোরা শ্রমিক আই সালাম দি নান ভাই তান দেখি তুই সেন তুই খড়া দে লিখবু উদু আর আমেল উম্মান ও তোরা শ্রমিক নে হ্যাঁ উজরা শ্রমিক তুই নিজরাতে খাস করি উপার্জন করো জানা ওই উজুর এন যেতে বই পেরসু নবুতর জুবান ঘোষণা দিল উম্মত তোমার হাত টান বাড়াই দিও শ্রমিক হাত বাড়াই দি আর রসুল ডান হাত মুবারক বাইর করি শ্রমিক হাত টান টানি নি নবুতর টুটে উগ্র চুমা দিল ইন খড়া লাগবে দেবা শ্রমিকর মূল্যায়ন বিধা আর রসুলে আর রসুল উগ্র চুমা দি শ্রমিক কলার দাম কোটি গুণ বাড়াই দি জিনে খাস গরি খায় আর এত আলসি আলসি নামাতে আর এত বাংলাদেশ স্বাধীন নেই আর দিনে মিতি মাদ্রাসা গেল এত বাংলাদেশ স্বাধীন নেই যে নতুন নতুন নাইট স্কুল খুললি কোন স্কুল নাইট রাইতুর স্কুল এরিও তো আর দিনে মাদ্রাসা গেল আর রাতে আর আজাদী বাজার আর নাইট স্কুল গেই বাজারের পাশে তারা কতদিন টিচার হল আছে আর মোতরে তো টিচার হলি তারা গান শিখে কি শিখে যে গান আবাদি তোরা উজর কা করার করছি আবার স্যার হাম করছো না কেন গরিব মানুষ বাড়ি গিয়ে দেখি আই করতো না মানুষ এটা আই করতো না জায়গা না বলে খাও ও বা তোর আর নয় শুনে বলবেন জায়গা নাই খুললে উদয় দুপুর চলে বইবে জায়গা নাই কিছু আইন্দি বই যুদ্ধ না পারে আর বেতন জবাব কিতে মার হ আর তো তাইতে মনে হত তো কিন্তু আর আর ফাইন দেয় না বুঝিবে ও বুড়ো সাই উড়ো সাই উড়ো খতে আর শাশির আনতে গেলে দেশ চেড়ে দুটো দেবো আজ উড়ো না উড়ে গেলে সনাতনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়েনা বান জঙ্গল বাঘরিনে চিনিল Yeah.
আলহামদুলিল্লাহ আয়া কি হইতাম সাইলাম দে আর নবী কই দে উম্ম কোন মানুষের তা যদি খাম গুজুজ খাম গরাইও তোর খাম গতি ইতের গাম ফজ দে ইতের শরীর গামি বিন ফুয়বের আগে আগে ইতের পারিশ্রমিক দি ভালো সুবহানাল্লাহ ইতের বেতন দি ভালো কিন্তু আরব দেশত এনার খুদুন মানুষ আছে মাস দিয়ে খাম গরানোর পর ইতের বেতন নদে ঠিক ইনেরানো আর দুবাই আবু দাবি সৌদি এ হ্যাঁ এড ফজ্জত তারাত বহুত ফল খাম গরে দে মাস কে মাস খাম গজ্জি কিন্তু ইতারা আর আর ফল আর কিনে দে বেতন কিন্তু আমেরিকা ইউরোপ যাইছো কই অত দিন বিদর্মি খ্রিস্টান ইতারা এনে খাম গরানোর 8 ঘন্টা খাস গজ্জি খাম গরানোর হওয়ার ওয়ারে ডেলি এনে যত ডলার 5 ডলার 10 ডলার এনে 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 আতর মিদি বেতন আইগি দেখুনি এতলা দেশ সারা পৃথিবী ইহুদিদের নেতৃত্ব দেব যে নবীর তরিকা গিনি তারা নিয়ে গই ইতারা লেগে আরাতা গই বিদর্মী হলর ইহুদি হলর তরিকে জি ইনারা মুসলমান তাগি নি আর আগে নি তারা নিয়ে গু আদি তারা সারা পৃথিবীর নেতৃত্ব দেব আর আর ইতারা গোলামি করি নাউজ বিল্লাহ না হইবে বিয়া কোনে আয় আজের মাগুল তো নুজারাইন দে না আর নবীর সুন্নাত মোতাবেক আরাত সালাম করি আর নবীর তরিকা মোতাবেক আরাত সালাম করি ওনা রাজি আছেন না রাজি কি রে বা তোমরা কি হচ্ছে ওই আসরা রাখছিস না ওয়া সাইদুর ওয়া আরে বয় আই বসিক কে মানুষ বাদি তোমারে তুই আরে খড়ে বয় রইও দে আরে তাকবীর আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে সেই রঙে রঙিনে হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা রস রসের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না দুই হাত তাই বলতে হবে চাই কি চাই না আল্লাহু আকবার আমরা যদি সাজাতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই আমার রাসূল কিন্তু থাকবেন সুবহানাল্লাহ বিশ্বাস আছে আমি আজকে 12 বছর ধরে কয়েকটা সুন্নাত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছি তন্মধ্যে একটা যৌতুকবিহীন বিবাহ করার জন্য আন্দোলন যৌতুক একটা মারাত্মক ব্যাধি আমা আর আর গোড়া দেশে দহন করবি নি আজ আমরা তল্লাশি নন না হাজার হাজার গরিব গরব মাই ফল হুজুক তৈ রই যতকর কারণে মাই ফল বিয়ে শাদী নর খতা মাই ফল ওর বাড়ি যে বেজুত এই সব সমাজ সদুর গই সয়া এদিন ইনকিলাব দেলাম যে দুলের ইসলাম আজ না দে দে বিয়ে বাগি কইছ না মাথা গাম জামাইরি বলে ইসে মাল না দে দে আচ্ছা জামাইরি ইসে মাল দিবা খবর ভরি কোন কি দেব আছে না এ জারগনে তিন মুসলমান দেশে তাই করতো তার দুই দিন পর দেলাম দে গোর গুস্ত হম ফজ্জি দে বিয়ে মাইগি ইয়ার কক্সবাজার রামু তার দুই দিন পর দেলাম দে মন মত ফার্নিচার না দে দে বিয়ে ইয়ে মাইগি ইয়া না আনোয়ারা উস্কাইন এ ইবে তা দিন দি আসরে তুম তোমার তুম মসজিদ দিয়ে না যেন বুঝি তো ইয়া তুমি শুনেছ না না তুমি আগে আজরে দিন দিয়ে দিন দিয়ে আছে এই যে না নাউজ বিল্লাহ হন বেগুনে সাই আর একটা কথা কব আচ্ছা আচ্ছা যারা যারা ইস্যু
ফুয়াসার লাই বেগুন দি মাইয়ে বেগুন দি হয় না কিন্তু যে জারগনিতি আরব দেশে থাকি আর বেগুন বই মাত্র বিয়া কান্টি গলি খদি গিয়া এক নম্বর বইরাতে কদুন তো কিউনি আচ্ছা মাই ফারবর যায় বইরাত হন তোমারতে বইয়ের বড়তি দিতে লাগগু ইন আর ইসলাম ধর্ম তাসিনি ওবা কিল্লা বাক কিল্লা দিলা তোমারা 500 বরেন লাইবু 1000 বরেন লাইবু ইন দিল্লে কিল্লে আব বরে তো দজ্জ জন ইয়া বলে খাইবের আইটেম ফাটা মেনু মেনু তুমি জেল্লে দিলে তো সিংরি রব সাদা মুরগি চিকেন ফ্রাই আচ্ছা উগমা জিয়া থান জিনিস খাই কেন না না বাবা করে দাও না এই জারগনে তিন বন্ধ করুন দেখা রাজারা নাই এগিনে আন্দোলন করে যাই মর লাগিয়ে ইন খামাসি জি সরকার না খামনো আর সিটি বহুত বন্ধ কি উদ্রম আলহামদুলিল্লাহ এই গুণগান ইবন আবার আজিল তো এবি আর হচ্ছে গই গুলা আর ফেলাই আ তো আসি মারত যৌতুক বিরোধী আইনের প্রায় চাই যৌতুক মুক্ত সমাজ চাই যৌতুক বন্ধ করো করতে হবে দাবি কি তো বড় যাত্রীর হওয়ার বন্ধ করো অলিমে প্রথা চালু করো নবীর সুন্নাত কায়েম করো খাতছালম জোগাড় করো তারপর বিয়ে করো কেতাবালিশ কম্বল নাই বিয়ে করার দরকার নাই তুই চাইবে জাগানে আগো হতো না নদরা তোরা আর আন্দোলন সমর্থন করো না চাই হন হন সমর্থন আতুল চাই বেগুন সমর্থন করো না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তোমারা যাতে বিয়ে করিবে সামর্থ্য সামর্থ্য মানে বউর মোহরানা দিয়ন বউর রায় বেলায় গদ দিয়ন বউর পোশাক দিয়ন বউর খোরাকি দিয়ন এ সামর্থ্য যাতই তুই বিয়ে করিবে দে যাতে সামর্থ্য ন ইবেরা আল্লাহর মহব্বত রোজা রাখতে বই রোজায় তো নফসের দমাইবে দিব কন্ট্রোল করি বলি কি সুন্দর ইসলাম ধর্ম না ইবে কইলে না না কি এই বাদি তো আল্লাহ রাখি দি কথা বেকি না কইলে না আর কতদিন তো আল্লাহ না রাখতুম না ইয়া ইয়াতাইব না এ তোরা ফল আর ফলর কইম দে আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না যত সম্মানে কমপ্লিট ভিক্ষা সব তোরা বলে যত সারি নবী সুন্নত মোতাবেক বিয়ে করি তার তিনু কোন পারবি আক্তুল সাবিয়েটা বল হ্যাঁ পারবি না তোরা হয় আক্তুল আমার দুনমান তোলাই যায় চাই না খোদা যায় নারে যতক সারা শাদি করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না তারা জানো ওয়াদা মোতাবেক শাদি করতে পারে আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করো আর আমার কষ্ট এনে একজন ভাল্লা খানা আছে তো খানা মাই ফার বরাতন আল্লাহর নবী বলেন সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন উম্মত তুমি শাদি করেছো একটা ছাগল জবাই করে হলেও তুমি মানুষকে ওলিমা খাবার দাও এটা আর ফল দুবাই আবু দাবি আছে লেখা নাই চার তুল চা কখন আছস এক পাঁচ দুইজন তিনজন এটা বহুত ফল আছে আর বহুত এটা আর নতুন যায় আতে কিয়া খুঁজি বলে নতুন এলিয়ারি এটা রাত মুসল্ল যারা প্রবাসী যারা প্রবাসী তারা তো মুসল্ল আর অবস্থানত যে ক্লাবের মধ্যে বিয়ে হইব খানা ফিনে দুমদাম বহুত খানা ফিনে কিন্তু খানার বিল বি একদিন হন দিব ফোয়ার ফক্কতুন দিব দে মাই ফার ফক্কতুন উগ্র ঠিয় দিয়ে চলুন আমার কথা কইবে ঠিক আছে না তোরা ফোয়ার চলছ ঠিক আছে না যার গণিতে আনার দেশে আইন হচ্ছ কোন ফোটা খবর বাদে খাইতাম বেরি মাই বার বড় ইটা মাই ভাই লিখাইতেন বিশ বড়
হাজন্য কথা কই কদুম ভাই আবার জোরা যাত্তাইছি অভিযান জোরাত মানুষ সাহেব দিন বাজা বাজা কি মানে রাব ওয়াল ওলাই বুঝে রে খানাই লম বড়ু আবার বড়ে ঠিক কই কদুম খাই ডুবো আনি তে সোরা বানানি কই ওর বাড়ি বেড়ে থেকে যে ফুয়া যা কদুম লাগি বেই মাতানি কই আর কদুম খাই বেই মাতানি কই আর কদুম খাই কুরবান যাত্তাইছি খোদা বা সন্দ গরু দ মজ্জ এ জার গনিতি এখন সমাজ জানে কি না রে এমগো এইনি বিরুদ্ধে আন্দোলন লাইব না লাইব আর ঘরে তো আবিনি তোরা বিআইবিএনের মোবাইল দাম বুঝি বিআইবিএনের মোবাইল দাম বুঝি বিআইবিএনের মোবাইল কিনে দিয়ান বুঝি এ জারগুনি তে এক এক দশ মিনিট কিনলা নিলি আয় আ লাড়ি লেখ কেন এন খনিকা কুজরে ফোন আজ এ 12 বছর আন্দোলন আলহামদুলিল্লাহ না খুশি হবেন খনেমুনের খননমুর আই খামন নাই আজ আর খামন সিটিং গোথা দাই দিই আলহামদুল হাজার হাজার ফু অলরেডি যত তারা বিয়ে করে এন ওলিমাখানা সাল হই গই তোলা দিনি ওলিমাখানা সাল হই গই আলহামদুলিল্লাহ হনে বিয়ে করে কেলি শরত যোগ্য আস্তে আস্তে ইনশাআল্লাহ ইন নয়বে না লাদিনি আবার তোমারা কতদিন বসে বেসাইল আর ওর তুন কিছু হইতে এ মুরিশা পোয়া না খানা মারা গড়ে দিন আয় তোরার বাসাই দড়ো আয় তোরার বাসাই দি এলে এলে ওর তুন পুজি গুলি গয়ুজে আতি কে দিন বউ গো দিব এই বেশি না মৃত্যু ফালং জেন গুন জন আর বাবদ দিন হবালং ই জুতাই ধোয়া লামনি বালা মাঝে দুজা লাতি জুজাই না খবরদার মার তো দেখে চলিবি আর দাগারলি গরত ফরি তিক্কুম আর যদি সালং নাই সাসা জাড়া তুন কুজি কিছু মেড়ি আনি গরর খোনা দি একবারে মেড়ি ফালং বানাইবে লাগি আর দাদা জানে আর আল্লাহ মেড়ি ফালং বানাই আর দাদার দিনে মেড়ি ফালং ডর হজি নানার দিনে ফালং ডর নু আর বাপত দাদার দিনে মেড়ির ফালং কত আরাম করতেরনি মেড়ির ফালং আর দাদার মেড়ি ফালং কান্দামাইনি শীতকাল আসছি বজ্জাল কে বেছে দি উদি সারা বেছে দি কেটা বেছে দি ফরন মাত্র আরামসে ঘুম না না ভাই আর গরম ভাল আসছি দূরের কথা নিকে ফেলে দি বজ্জাল কে নিকে ফেলে দি ফালি বেছে দি ফরন মাত্র ঘুম আর আরামর ঘুম নাইনি আর ফালং এর নলরে ওর দিনে ফালং ঘুম বই উদ্দে উতুর মিকে তুম দোন মিকে খাই বিটি খর 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 কি ঘুম দতে ভাই না থানি দাদা তুন কুজি সাসা তুন কুজি মেডিয়ানি মেডিং এর ফালং বাড়া ফেলা বিবেড়া মার তো দেখতে চলিবি আর আর কেন উর্মি কে দায়িত্ব মনে করা বাজ্যে বাস শাড়ি বাজ্যে মাসের ফায়া দি রসিন মাসে রসি ফালংই বানাই জানো না ইবে একদম বানাই বলি গো ইন ইন আরাম তো ফালংই বহুত আরাম ইকে আছে তো আরো বর্ষম শুনলেন রসি দিয়ে বানাই দেয় খুব আরামই মিজন তো যাই হোক এলে বহুত কথাবার্তা আয় সরকার হাসবা আয় জানি জি আর দেশত বহুত গরিব মানুষ আছে এনে যত বন্ধ করে বন্ধ কর কইতুন আর দেশত বহুত গরিব মানুষ গরিব ফু আছে যারা অর্থর অভাবে বিয়ে করিন না পারে দিলে মানুষ বন্ধ নেই আয় সরকার কাছে থেরুয়া দাবি দি তেরা দাবি এক দাবি আমাদের দেশে স্থায়ীভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক আইজতে দুবাই শহরে বক্তব্য রাখি দুবাই সিটিতে বক্তব্য রাখছিলাম আমাদের রাষ্ট্রদূত ছিল একজন ভাই বলছে নুরি ভাই এমারতের সরকার ম্যারেজ ফান্ড করেছে আমি যখন মস্কো সিটিতে বক্তব্য রাখছিলাম আমাদের রাষ্ট্রদূত নুরুল আম চৌধুরী এদিন মারা গিয়েছে আমি জানাজা পড়েছি সে ছিল সে এক একজন ভাই বলছে নুরি ভাই মস্কো সরকার ম্যারেজ ফান্ড করেছে প্রত্যেক আরব সরকাররা রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে যেন বিয়ে করতে পারে এক একজনকে এক লক্ষ থেকে দুই লক্ষ দেরহাম অনুদান দিয়ে থাকে আমি আমার সরকারকে বলছি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে পাঁচ বছর মেয়াদের জন্য বিনা সুদে দুই লাখ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক
আপনারা এগুলো সমর্থন করেন তো ইনশাআল্লাহ টুডে টুমারো একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব কিন্তু পাস করতে হবে ইনশাআল্লাহ এবে যদি পাস করার পারি তলি আর এই গুরু গরীব ফল সরকারি মেরেজ ফান্ডতুন 5 বছর মেয়াদ আল্লাহ সুসারা 2 লাখ টাকা ঋণ পাইলি ইত্যাদি তা যত লং করব না রব তো ইবে পাস করালি আর কেলিজর জিকির আলাই তো লালডি ভার জন্ম করব আগামী 9 তারিখ একখানা লালডি ভার যাবে নি আগামী কয় তারিখ আগামী 9 মার্চ ঐতিহাসিক লালডিগির মাঠে আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক ও পাশাপাশি মাদক দ্রব্য বিরোধী সমাবেশ মাদক বিরোধী বর্তমান যৌতুকের তুলো আরো বেশি বাড়ে গিয়েছে মাদক আগে উন্নিলাম যে শরাব মজুয়া এখন শরাব মজুয়া নাই ফ্যান্সি ডিল ইয়াবা বাবা এই টেবলে টেগুন এই দেশের অসাধু ব্যবসায়ী এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা কা সবার জন্য এক ট্যাবলেট গুলো মাদক দ্রব্য এমন ভাবে গ্রামে কোরআন পর্যন্ত ছড়িয়ে দিয়েছে এই অবস্থা যদি চলতে থাকে ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত নিশানগ্রস্ত হয়ে পড়তেছে এই জি ঐশী নামক মেয়েবা পুলিশ অফিসারের মেয়েবা মেয়ে ভাই বে মা বাপ দুজন জোরা দি ফত্রিকাদের মেয়ে ভাই বে নিশা করে এইভাবে ছেলে মেয়েরা যদি নিশাগ্রস্ত হয়ে পড়ে আগামীতে দেশ দেশ থাকবে না একটা অপরাধ জগতে পরিণত হবে ঠিক কি না ভাইরা আমার এই মুহূর্তে রাজনৈতিকভাবে যে যে দল করেন দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যতটুকু মাদক প্রতিরোধে যদি আমরা এগিয়ে না আসি তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে ঠিক কি না আগামী কয় তারিখ 9 মার্চ আমি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম আশা করব আমার আসরার সই সাহেব আপনাদেরকে দাওয়াত দিবেন দাওয়াত দিবেন না শুধু উনি মুরিদানদেরকে নিয়ে গাড়ি নিয়ে আগামী 9 তারিখ লালডিগির পারে আসবেন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা কি দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত গ্রহণ করছেন আপনি আগুনে যাইবে না ইনশাআল্লাহ এই কমিটি গোছে কমিটির বাইদের কোন জানাবো এরা চাইলে এখান থেকে একটা দুইটা গাল দিতে পারে আর অনেক আছেন যারা তৌফিক আছেন সেই তুমি চাইলে একটা গাল দিতে পারো বাবু জি গতবার গেছো না এবছর গাল দিতে বলছি একটা গাড়ি দিবে মারহাবা আমার বাস শহীদ একটা গাড়ি দিবেন মারহাবা আরো চাইলে আর বহুত আছে বহুত জন দিতে পারি এখন এখন গাড়ি দিবে না যাবে লেরে বাজি আই মোল্লা মানুষ আর হকে গুজুম সার হো আর অনুরোধ জানাইম যে যারা তে তৈরি তে গাড়ি দিবেন আর কিছু আর্থিক অনুদান টিয়া দিবেন তোমরা টিয়া তোমরা তে নুরি সারে দেখতে রবে পয়সা বলি বলি তো গো নাই টিয়া বলে আবার টিয়া বলে একবার সাপ ধরো ইয়া সাপ দেখো ইয়া দেখো সাপ ধরো নি আর বিয়া কোন মাশাআল্লাহ গমলা রাজি গোছে কমিটির ভাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই কান চমৎকার মা বিলাই জনের জন আর ভাই আসরা সই সব আছে ইতা এখন ইবে তো ওয়াজ ওয়ান ওয়াজ আর তো এখন বুড়ো হয়ে গেল ইতা এখন ওয়াজ গরিব ফিশ না আর দিবে লাগি কথা বুঝছ না বুঝ এখন তানা গরিব আল্লাহ প্রত্যেক প্রত্যেকে যেন আগামী 9 তারিখ 9 মার্চ লালডিগির পারে যেন যেতে পারে আল্লাহ দুইটার ভিতর ফসঙ্গ করিব বাদে চাইও তুই আর মগরিব তো গেলে তো দুইটার ভিতর ফসঙ্গ করিব আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক সবাই এবার ধৈর্য সহকারে বসুন আমার মুজাহিদি মিল্লাত আলহাজ মাওলানা সৈয়দ আসরারুল হক সাহেব সাজ্জাদা নাজিম বরেলিয়ার দরবার শরীফ ইতাই এখন সুন্দর মাশাআল্লাহ বক্তব্য রাখিব আই এ হইয়ের দর্শক গেলেন আল্লাহ কা দোয়া করজু ফাফুলে দেখবো না কি বসে ব্যথা করার যে সিরিয়াস এক সপ্তাহ লাগবে ওই ডাক্তার কাজ এক সপ্তাহ লাগবে একটা রোগ আইছে দিন আল্লাহর পরীক্ষা রে কা দোয়া করজন আল্লাহ দেন এর উত্তম এভাবে বহুত জন রোগী আছে রোগ আক্রান্ত আল্লাহ প্রত্যেকের দেন রোগ উত্তম সেবা দান করে আল্লাহ পাক এই মাহফিল কবুল করে